সো এইবার মাসে দেবেন্দুমণি অ্যান্ড ইয়ার আজ ইং ইউটিউব চ্যানেল তোমাদের ফার্স্ট ইন্টারনাল এক্সাম সংক্রান্ত অনেক কিছুই কিন্তু ডিটেলসে ডিসকাস করা হবে যেমন তোমাদের ইন্টারনাল এক্সামিনেশনের যে কোশ্চেন প্যাটার্ন বা কী রকমের প্রশ্ন আসে কিনা সেই সব কিছু নিয়ে কিন্তু আমি ডিসকাস করবো তোমাদের ন অক্টোবর থেকেই বেশিরভাগ কলেজে শুনছি যে তোমাদের ইন্টারনাল এক্সাম হবে অনেক জায়গায় সেটা বারো তারিখ বা তেরো তারিখ থেকেও শুরু হচ্ছে বাট ন তারিখ থেকে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় শুরু হচ্ছে এবং তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে দাদা বাংলায় পরীক্ষা দিতে পারবে কি না দেখো বাংলাতে কিন্তু তোমরা লিখতে পারবে পরীক্ষায় কোনো কিন্তু ব্যাপার না সেটা বাট আমি তোমাদের বলবো যে এখন থেকে কিন্তু ইংলিশে শিফ্ট করে যাও যদি তোমরা এখন থেকে ইংলিশে শিফট করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরই নিজেদের সুবিধা হবে আমার তো কোনো সুবিধা হবে না তোমাদের নিজস্ব কিন্তু সুবিধার জন্য তোমরা কিন্তু শিফট করতে পারো এবার দেখো তোমাদের এই যে ফার্স্ট ইন্টারনাল এক্সাম সেখানে কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু বিভিন্ন জায়গাতে একটু আলাদা আলাদা হয় বিভিন্ন কলেজেসে তো তোমরা সব জায়গার যে কোশ্চেন আছে সেগুলো কীভাবে পাবে কি না সেগুলো তো আমি ডিসকাস করব এবং দেখো আমি তোমাদের সুবিধার্থে কিছু কিছু কোশ্চেন্স এখানে দেখো আমি রেখেছি যেটা তোমাদের আগের বারে ইন্টারনাল এক্সামিনের সময় যে কোশ্চেন এসেছিলো সেগুলোই দেখো এখানে আছে দেখছো এখানে তোমরা ফার্স্ট ইন্টারনাল এক্সামিনেশান আছে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিকে এবং দেখো এখানে ফুল মার্কস যেটা সেটা টোয়েন্টি মিনিটস এবং টাইম যেটা সেটা ফর্টি ফাইভ মিনিট আছে এবং দেখছো তোমরা এখানে তোমাদের কোশ্চেন প্যাটার্ন তোমরা নিজেরা দেখতেই পাচ্ছ অ্যাটেন্ড এনি টু করে দেওয়া আছে এবার আর এর আগের যে পার্টটা চার পাঁচ ছয় এখানে দেওয়া আছে বাকিটা যেখানে আছে সেটা আমি কিন্তু পেলাম না এবার দেখো ম্যাথমেটিক্স ওয়ান দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখো এক দুই তিন চার এখানে আছে আর বাকি দেখো এখানে আছে ওকে এটা তোমরা নিজেরাই দেখে নাও তোমাদের আমি আস্তে 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 দেখা ফুল মার্কস মোট কথা টোয়েন্টি আর তারপর দেখো অন্যান্য কলেজেরও আছে দেখো মালদা পলিটেকনিক যেটা সেখানেও আছে এনই ফাইভ দেখো এখানে দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের এনি ফাইভ করতে বলা হবে এ ধরনের অনেক কিছুই কিন্তু তোমাদের থাকবে ফাইভ টেন ফাইভ এরকম রকম করে কিন্তু করা থাকে তো এটা বাদ দিলেও তোমরা যদি যাও তাহলে সেক্ষেত্রে আর দেখো কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেটা সেখানে দেখো এখানে কোশ্চেন দেখতে পাবে তোমরা এই রকমের আরও দেখো এইচআইটির যে আছে সেটা দেখতে দেখতে পাচ্ছ তোমরা কোশ্চেন এখানে দেখো এইচআইটির আরও একটা দেখো এখানে কোশ্চেন তোমরা দেখতে পাবে তো এই রকমের দেখো তোমাদের যে আলাদা আলাদা পলিটেকনিক কলেজে আলাদা আলাদা কিন্তু একটু থাকে তোমাদের কোশ্চেন প্যাটার্ন একটু চেঞ্জ থাকে কেননা কোশ্চেনগুলো তোমাদের কলেজের টিচার যারা তারাই কিন্তু সেট করবে বাট সেমিস্টারে কিন্তু যেহেতু তোমাদের কাউন্সিল থেকে কোশ্চেন হয় তো তোমাদের সেমিস্টারের সময় কিন্তু সবারই সেম থাকবে সেটা কোনো ব্যাপার না অসুবিধা না ক্যালকুলেটর নিয়ে অনেকে জিজ্ঞেস করবে তো দেখো ক্যালকুলেটার কিন্তু অনেক জায়গাতে তোমাদের অ্যালাউ করে অনেক জায়গায় তোমাদের অ্যালাউ করে না তো অনেক কলেজ অ্যালাউ করা অনেক জায়গায় কলেজে অ্যালাউ করে না আমার মতে দেখো ক্যালকুলেটার ইউজ করতে শেখা উচিত তোমাদের অনেকেই আছে যারা ক্যালকুলেটার ইউজ করতে জানো না এখন অবধি সায়েন্টিফিক ক্যালকুলেটার যেটা তো সেটা ইউজ করতে যদি তোমরা ভালো করে শেখো তাহলে সেক্ষেত্রে পরবর্তী সময় যে তোমাদের নিজেদেরই কিন্তু লাভ আছে আর বিভিন্ন কলেজে যেসব জায়গায় যেসব কলেজগুলোতে তোমাদের অ্যালাউ করো না সেই সব কলেজে কিছু করার নেই তোমাদেরকে কিন্তু প্রত্যেকেই আমি বলবো যে তোমরা জাস্ট ক্লাসে একবার কোনো একজন কেউ জিজ্ঞেস করে নেবে যে স্যার বা ম্যাডাম যে আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো কিনা তাহলে তারা সেক্ষেত্রে সেই অ্যাকর্ডিং তোমরা কিন্তু ক্যালকুলেটার নিয়ে যাবে আর পিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স অনেকে চাইছিলে তো পিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স এর জন্য আমি তোমাদের বলে দিই যে আমার যে মেন টেলিগ্রাম গ্রুপ আছে ইউথ হাব এডুকেশান অনলি ইউথ হাব এডুকেশান তোমাদের দু থেকে দু হাজার ছাব্বিশ ডিপ্লোমার গ্রুপটা না যেটা মেন গ্রুপ আছে সেখানে কিন্তু লাস্ট ইয়ারে তোমাদের যারা সিনিয়র্স আছে ওয়ান ইয়ার সিনিয়র যারা তারা কিন্তু নিজেদের যে পিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো কিন্তু আপলোড করেছিল সেখানে এবং সেগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো তার জন্য আমি তোমাদের বলবো যে তোমরা মেকশিওর করো যে তোমরা দুটো আমার যে গ্রুপ আছে সেই দুটো গ্রুপে জয়েন আছো কেননা তোমরা কিন্তু দুটো গ্রুপ থেকে প্রায় সব কিছুই কিন্তু ধীরে ধীরে পেয়ে যাবে তোমাদের লাস্ট ইয়ার ইন্টার্নাল এক্সামিনেশনের ফার্স্ট ইন্টার্নাল বলো বা সেকেন্ড ইন্টার্নাল বল যে কোয়েশ্চেন আছে সেগুলো তোমাদের সেমিস্টার এক্সামের যে অভিজ্ঞতা সেগুলো তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে তো জয়েন করে রাখো এবং কেউ কিন্তু ওখানে অন্য কারো সময় নষ্ট করার চেষ্টা করবে না ঠিকঠাকভাবে কিন্তু সেখানে থাকবে এবং ডিসিপ্লিন মেনটেন করে থাকবে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার নিজেরও সুবিধা হবে এবং বাকিদেরও কিন্তু সুবিধা হবে তো দুটো গ্রুপ তোমরা কিন্তু জয়েন করে রাখো এবং যে আমার মেন গ্রুপ আছে ইউথ এডুকেশন শুধুমাত্র যেটা সেখানে তোমরা মিডিয়া সেকশানে যদি যাও তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই যে পিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো আমি তোমাদের দেখালাম এখনই এইরকম আরও প্রচুর কিন্তু কোশ্চেন সেখানে আছে তোমাদেরকে জাস্ট একটু স্ক্রল করতে হবে একটু স্ক্রল করে যদি যাও তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু পেয়ে যাবে যদি না পাও তাহলে সেক্ষেত্রে অন্য কাউকে তোমরা জিজ্ঞেস করে নেবে একটু তারা কিন্তু তোমাকে হয় ফরওয়ার্ড করে দেবে বা অন্য কোনো কিছু করবে সেটা কিন্তু তোমরা তাদের কাছ থেকে পেয়ে যাবে তো তোমরা কিন্তু গ্রুপগুলো জয়েন করে রাখো তাহলে সেক্ষেত্রে তোমাদেরই কিন্তু পরবর্তী সময় সুবিধা হবে এবং ইউথ এডুকেশন যে তোমাদের ডিপ্লোমা দু হাজার তেইশ থেকে দুহাজার হাজার ছাব্বিশের গ্রুপ আছে সেটা আমি তোমাদের কিন্তু বলবো জয়েন করে রাখতে যাতে তোমরা আলাদা আলাদা কলেজের কোয়েশ্চেন্স কিন্তু সেখানে পেয়ে যাও তোমরাও তোমাদের কোশ্চেনগুলো পাঠাবে এবং অন্যরাও অন্যদের যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু সেখানে পাঠাবে যাতে তোমাদের নিজস্ব কিন্তু সুবিধা হয় এবং তোমরা বিভিন্ন জায়গার কোশ্চেন যাতে পাও কারণ সেগুলো কিন্তু তোমাদের সেমিস্টার এক্সামে কাজে লাগবে আর তোমাদের আমি অলরেডি বলে দিয়েছি যে তোমরা কিন্তু বাংলাতে চাইলে লিখতে পারো বাট আমি তার থেকে বেশি প্রিফার করবো ইংলিশে লেখাটা তো ইংলিশে লেখার চেষ্টাটা যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় না যে খুব একটা কঠিন হবে ব্যাপারটা বাট তোমরা একটু কিন্তু চেষ্টা করো চেষ্টা করলেই কিন্তু সব পসিবেল হবে কোনো অসুবিধা নেই তোমরা জাস্ট চেষ্টা করো চেষ্টা করলেই তোমাদের সবটা হয়ে যাবে ফার্স্ট ইন্টারনাল এক্সাম প্রথমবার তোমরা কলেজে পরীক্ষা দেবে তো সব কিছু ঠিকঠাকভাবে কিন্তু করবে এবং টিচাররা যেগুলো পড়ায় এবং তোমাদের কোশ্চেন ব্যাঙ্ক অ্যাটসেট্রা যেগুলো দিয়েছে সেগুলো থেকেই কোশ্চেন আসবে তার থেকে বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না টিচাররা যেগুলো পড়াবে সেগুলো থেকেই কোশ্চেন আসবে কারণ টিচাররাই কিন্তু কোশ্চেন বানায় তো এই কথাটা মাথায় রাখবে এবং টিচাররা যে সাজেশান বা এডসেটটা দেবে সেগুলো কিন্তু যদি তুমি কখনও অ্যাবসেন্ট হয়ে যাও বাই চান্স তো অন্যান্য যে স্টুডেন্টরা আছে তাদের কাছ থেকে কিন্তু নেওয়ার চেষ্টা করবে তাহলেই কিন্তু ভালো মার্কস চলে আসবে ইন্টারনেলে এবং ইন্টারনালে কীভাবে মার্কস আসবে কিনা কীভাবে প্রশ্নের উত্তর লিখবে কিনা সেটা নিয়ে আমি একটা ছোট্ট মতো ভিডিও তোমাদের জন্য এনে দেবো ইন্টারনালের আগে যাতে তোমরা অ্যাট অ্যাটলিস্ট ফার্স্ট ইন্টারনালে যখন তোমরা পরীক্ষা দেবে সেটার যে মার্কস সেটা কিন্তু একটা ইম্প্রেশন ক্রিয়েট করে তার জন্যই কিন্তু আমি অতটা রিক্স নিতে তোমাদের বলবো না একটু ভালো করে পড়ে পর ভালো করে যদি এক্সামটা দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুবিধা হবে এবং যেহেতু এই মার্কসটা তোমাদের ফাইনাল যে মার্কস ফাইনাল যে গ্রেড আসবে সেটাতে একটা ভালো ওয়েটেজ রাখে তো তার জন্যই আমি তোমাদের বলবো যে এটাকে কিন্তু হেলা ছেদার মধ্যে দিয়ে নিয়ে যাবে না একটু ভালো করে প্রিপারেশান নিয়ে কিন্তু পরীক্ষাটা দাও তাহলে সেক্ষেত্রে তোমাদের নিজেদেরই কিন্তু সুবিধা হবে আর প্রিপারেশান বলতে কী প্রিপারেশান বলতে টিচার যে যাবতীয় যা কিছু আছে নোটেই বলো বা যাবতীয় যা কিছু পড়েছে এই কটা দিন সেই যাবতীয় যা আছে সেগুলো তো জাস্ট পড়ে গেলেই কিন্তু হবে তো আজকের ভিডিও এখানেই থাকুক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে